আসসালামু আলাইকুম, ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে মান নির্ণয়ের আরো একটা নতুন পর্বের ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস নাম্বার হচ্ছে 6, দ্যাট মিন পর্ব 6। আজকে আমরা দেখব যে এই যে সমাধানটা, এটি হলো যে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব। অর্থাৎ আমরা বোর্ডে একটা কোশ্চেন লিখছি, দেখেন 5 + 2 = 6 হলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কত, এটা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে ফেলা সম্ভব। তো বন্ধুরা আমরা শুরু করি, দেখেন খুবই মজার এবং দেখবেন যে মুহূর্তের মধ্যে ম্যাথটা সমাধান হয়ে গেছে। কোশ্চেনটা কি ছিল, এক্স সমান 5 + 2 = 6 হলে এক্স প্লাস 1/x = 1 কত। এখানে ছেলেমেয়েরা যে ভুল করে, এটা কিন্তু ছেলেমেয়েরা যে ভুলটা করে, ভুলটা দেখাই সেটা কি করে, এখানে 3 + 2 = 6 +2 তে ভাঙে, কিন্তু এইভাবে ভাঙলে কিন্তু এই ম্যাথটা হবে না। সেটা কি ডিরেক্টলি আমরা কি করব, দেখেন 1/x এর ভ্যালু বের করতে বলছে, তাহলে অতএব 1/x এর ভ্যালু বের করলে কি হবে, দেখেন 1/x এর ভ্যালু বের করলে 1/5 + 2√6 হবে। আমাদের নিচে রুট রাখা যায় না, তাহলে কি লিখতে হবে, দেখেন 5 - 2√6 উপর নিচে গুণ করব, তাহলে 5 + 2√6 এটা হচ্ছে 5 - 2√6। তাহলে কি হলো, দেখেন উপরে থাকলো 5 - 2√6 আর নিচে হচ্ছে a² - b² করলে 5 এর স্কোয়ার করলে 25, আর এটার স্কোয়ার করলে হচ্ছে আপনার 24 হয়। দেখেন কিভাবে 2 দিয়ে 4 আর 6 রুট করলে থেকে যায়, তার মানে এখানে 5 - 2√6 থাকে। তাহলে আমরা কি পাইলাম, দেখেন x + 1/x সমান কি পাইলাম, যে 5 + 2√6 প্লাস হচ্ছে 5 - 2√6, এটা ক্যান্সেল থাকে হলো 10, তাহলে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 10। তাহলে আমরা কি দেখলাম, এটা কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, x = 5 + 2√6 হলে x + 1/x = 10। এখনই কিন্তু আসল খেলাটা, এই ম্যাথগুলো কিন্তু করতে হয় না, ম্যাথগুলো কিন্তু না করা ছাড়াই সমাধান করা সম্ভব। কিভাবে সেটা একটু দেখি, না করা ছাড়া সম্ভব কিভাবে সম্ভব। এখানে দেখেন এরকম একটা কোশ্চেন আছে, খুব রহস্যের একটা কোশ্চেন, কিন্তু দেখেন x = 7 + 2√12, তাহলে x + 1/x = কত। আমরা মুখে মুখে অ্যান্সার গুলো বসাই দিতে পারবো, এটার অ্যান্সার হলো 14, এটার অ্যান্সার হলো 18, এটার অ্যান্সার হলো 22, এটার অ্যান্সার হলো 26। আমি এত দ্রুত কিভাবে অ্যান্সার লিখলাম সেটা একটু খেয়াল করবে। এখন এই বিষয়টা জানা খুবই জরুরি, খুবই মজার একটা কোশ্চেন। একটু দেখেন যদি এরকম ভ্যালু থাকে কিভাবে বুঝলাম, এখানে দেখেন যে 6 আর 6টা কিভাবে আসছে, 5 কে ভাঙলে 3 আর 2 হয়, খুব খেয়াল করেন, 5 কে ভাঙলে 3 আর 2 হয়, 3 আর 2 = 5, পাশাপাশি সংখ্যা হইতে হবে, তখন এরকম যদি হয় তাহলে এই সংখ্যা ডবল হলো অ্যান্সার। তার মানে x = 7 + থাকলে 7 দিয়ে 14 অ্যান্সার, 9 থেকে 9 দিয়ে 18 অ্যান্সার, 11 থাকলে 20 অ্যান্সার, 13 থাকলে 26 অ্যান্সার। এখানে একটু দেখে নিই, এখানে দেখেন 7 কে ভাঙলে 4 আর 3 ভাঙা যায়, 4 আর 3, সে 4 3 গুণ করলে 12 হয়, এখানে ভাঙা যায় 5 আর 4 = 9, তাহলে 5 আর 4, 5 আর খেয়াল করে দেখেন 5 আর 4 = 9, 5 এর গুড়ি 20 হয় আর 5 এর যোগ করে 9 হয়। এখানে দেখেন 11 6 আর 5 11, 6 × 5, 5 6 = 30 হয় আর 6 আর 5 = 11 হয়। মনে রাখবেন যে 11 10 এর 1 যোগ করলে কিন্তু 11 হয়, কিন্তু না, ওইভাবে পরীক্ষা কোশ্চেন থাকে, 10 এর 1 করলে হবে না, পাশাপাশি সংখ্যাগুলো করতে হবে, অর্থাৎ উৎপাদকগুলো পাশাপাশি যোগ করতে হবে। এখানে দেখেন 11 আছে 6 আর 5, এখানে কি হবে, দেখেন 13 আছে, তাহলে 6 আর 7 হবে, তাহলে 6 × 7, 6 আর 7 যোগ করলে 13 হয়, গুণ করলে 42 হয়। তার মানে দেখেন এইগুলো সব অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার 7 দিয়ে 14, এটার অ্যান্সার 9 দিয়ে 18, এটার অ্যান্সার 11 দিয়ে 22, এটার অ্যান্সার 13 দিয়ে 26। বন্ধুরা দেখেন কত সহজে ম্যাথ গুলো করা যায়, এবং এটা কিন্তু পরীক্ষায় আসছে, এ ধরনের ম্যাথ কিন্তু খুব পরীক্ষা থেকে ছেলেমেয়েরা ভুল করে। আপনি যদি এ ধরনের ম্যাথের শর্টকাট শিখতে চান, তাহলে অবশ্যই আমার যে চ্যানেলে দেখতেছেন ক্লাস, সেখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ম্যাথের সমাধান চাইলে 0161525151515 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এটি হোয়াটসঅ্যাপ এবং নাম্বার। একটু দেখেন কত সহজে ম্যাথটা করা যায়। বন্ধুরা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, একেবারেই শুরু করছেন, কিন্তু এলোমেলো অবস্থায় আছেন, কি পড়বেন, কোত্থেকে পড়বেন, কতটুকু পড়বেন বুঝাইতে পারছেন না, তাদের জন্য আমি বলবো যে আমার একটা বিসিএস অ্যাডভান্স কোর্স আছে, যে কোর্সে আমরা টোটাল বিসিএসটাকে, টোটাল বিসিএস সিলেবাসটাকে 120টা ক্লাসে ভাগ করি, এবং 120টা লেকচার শিট দিয়ে দিই, এবং 120টা লেকচার শিট থেকে 140টা কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং আমি যতদিন বিসিএস এর ক্লাস নেই, প্রায় 12-14 বছর বিসিএস এর ক্লাস নেই, সেই অভিজ্ঞতা থেকে বলি, আপনি পরীক্ষা কোশ্চেন কমন পাবেন, এবং শুধু কমনই পাবেন না, আপনাকে সপ্তাহে 4 দিন ক্লাস হয়, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন। আমরা আগামী 1 তারিখ থেকে, দ্যাট মিন্স 1 নভেম্বর থেকে নতুন একটা ব্যাচ শুরু করতেছি, রাত 10:30টায় ক্লাস। তো রাত 10:30টায় ক্লাস, কেননা অনেকে শিক্ষার্থী আছেন যারা টিউশনই করেন বা সন্ধ্যাবেলা অনেক কাজ থাকে, তাদের এই কাজের একদম অপটিমাম টাইম হলো রাত 10:30টায়। এবং আরেকটা মজার তথ্য দিই, যদি সেখানে ম্যাথের 25টা ক্লাস থাকে, অতিরিক্ত ক্লাস থাকে ম্যাথের এবং ইংলিশের, কারণ এই দুটো সাবজেক্ট
দেখতে ছেলেমেয়েরা খুব দুর্বল, আমরা চেষ্টা করি জায়গাটাতে আপনাদের শতভাগ সাপোর্ট নিশ্চিত করার জন্য। এখানে কোর্স ফি মাত্র 3500 টাকা, এবং যারা অনেক আর্থিক সমস্যার মধ্যে আছে তাদের মান্থলি 500 টাকার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি ফুল পেমেন্ট না করতে পারলে মান্থলি 500 টাকা পেমেন্ট করলেও কিন্তু আমি আপনাদেরকে মাসে এই সার্ভিসটা দিয়ে থাকি। তো আশা করি সেই সার্ভিসটা আপনি নেবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথম ক্লাসটা দেখা, প্রথম কয়েকটা ক্লাস দেখার সুযোগ পাবেন। একটা মজার ব্যাপার বলে, আপনি যদি নতুন কোর্সে ভর্তি হন 1 তারিখে, যেটা হবে এখন যেটা চলতেছে সেইখানে কিন্তু আপনি ক্লাসগুলো করতে পারবেন। অর্থাৎ নতুন কোর্সে ভর্তি হলে পুরোনো যেখানে 50% ক্লাস হয়ে গেছে ওটাতে আপনি ফ্রি ক্লাস করতে পারবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনি জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।